পুষ্পা সিনেমার সংলাপ থেকে গান দেশে বিদেশে ঝড় তুলেছে। এই সিনেমায় শ্রীবাল্লী আর স্বামী স্বামী গানের জনপ্রিয়তা আকাশ ছোঁয়। আল্লু অর্জুন রশ্মিকা মান্দানা অভিনীত এই সিনেমার স্বামী স্বামী গানে নেচেছেন 8 থেকে 80 বয়সী নারী পুরুষ। একটু দেরিতে হলেও এবার রশ্মিকার এই গানে নাচলেন 46 বছর বয়সী টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। মেকআপ রুমে শ্রীলেখার এই নাচের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পয়লা মার্চ মঙ্গলবার ভিডিওটি শ্রীলেখা তার একাধিক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তাতে দেখা যায় শ্রীলেখার পরনে জিন্স আর লাল রঙের টি শার্ট, জ্যাকেট স্টাইলে পরেছেন চকলেট রঙের শার্ট। একদম ক্যাজুয়াল পোশাকেই শ্রীলেখা পা মেলালেন দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্দানার নাচের স্টেপে। আলোচিত এই গানে শ্রীলেখার পারফরমেন্সের প্রশংসা করেছেন নেটিজেনরা। ভক্তরা বলছেন আবেদনময়ী লাগছে। পার্থ নামে একজন লিখেছেন, তুমি সত্যিই জানো জীবনটা কীভাবে উপভোগ করতে হয়। সন্তোষ লিখেছেন, দিদি ফাটিয়ে দিয়েছ। অবশ্য নেটিজেনদের একটি অংশ তাকে কটাক্ষ করেও মন্তব্য করছেন। শ্রীলেখা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা অপরাজিতা। আপাতত পরিচালক ও প্রযোজক হিসেবে নতুন সফর শুরু করেছেন তিনি। গত মাসের শুরুতে এবং ছাদ সিনেমার শুটিং শুরু করেছেন এই অভিনেত্রী। সাদাকালো।